অনেকটাই কষ্টে আছি। এখন মা থাকতে মা নাই, বাবা থাকতে বাবা নাই, নানির কাছে মানুষ হয়েছি, অনেকটাই আমি অভাবে আছি, কষ্টে আছি। গরিব বলে পাশে এসে থাকবে, যে পাশে থাকে সেই তো কষ্টের সময় যে পাশে থাকে সেই প্রকৃত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? জোনাকি। জোনাকি আপু, তা কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ, অনেকটাই কষ্টে আছি। এখন মা থাকতে মা নাই, বাবা থাকতে বাবা নাই, নানির কাছে মানুষ হয়েছি, অনেকটাই কষ্ট আছে। কেন, মা বাবা থাকতেও নাই কেন? মা একটা বিয়ে বসে চলে গেছে, বাবা বিয়া করছে একটা সৎ মা। জ্বালা যন্ত্রণা দিত নানিকে এনে রাখছিল ভাই, নানি কাজকাম করে খাওয়াইতো, এখন নানি কাজকাম করতে পারে না, এখন আমি কাজ করে খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা। আমি মানুষের বাসার বাড়ি কাজ করি, মানুষের বাড়ি ভাড়া থাকি। তো যে মানুষ কয় এরা এত সুন্দর মেয়ে হয়ে মানুষের বাসার বাড়িতে কাজ করে, হাত পাটা সুন্দর থাকে কেমনে, এটা কি সত্যি কথা? না ভাই, সুন্দর হলে কি হইব, এখন কাজকাম তো করে খাইতে হইব, অনেকটাই কষ্ট আছে। পড়ালেখা করবেন, বিয়ে শাদী হবে, স্বামী সংসারে গিবেন, কেন চাকরি বাকরি করবেন, সেটা চিন্তা হয় না? এখন চিন্তা হইলেই বা কি হইব ভাই, আমাদের মতো একটা গরিব মেয়ে, এখন চিন্তা করলে তো আর ইচ্ছা করলে তো কিছু হয় না। আচ্ছা, পড়ালেখা করছেন? না ভাই, সমর্থন লেগে লেখাপড়া করতে পারিনি। স্কুলে ভর্তি হন না নাকি? তো যে এখন কি বোঝেন যে পড়ালেখা ছাড়া জীবনটা আসলে কত কষ্ট? পড়ালেখা ছাড়া কষ্টই তো, এখন পড়ালেখা ছাড়া অনেকটাই কষ্ট, এখন তো ভাবে। আচ্ছা আচ্ছা। চোখ থাকতেও অন্ধ সেটা জানেন, কোনো কিছু পড়তে পারেন, দেখে শুনে বলতে পারেন? এমনি নাম টাম লিখতে পারি ভাই, এমনি পড়তে পারেন, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করতে পারেন। কোরআন শরীফ পড়তে পারেন? না। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। যাই, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়াটা শিখবেন, ইসলামিক যে কায়দা আছে ইয়া আছে এগুলো পড়া শিখবেন, এগুলো জানেন, তাই না? তো যাই, ভিডিওর সামনে আসছেন আসলে কি নিজের বিয়ের জন্য নাকি আসলে কোনো সাহায্য সহযোগিতা? বিয়ের জন্য আইসি ভাই, বিয়ে যে করবে সে তো হেল্প সহযোগিতা করবে ভাই, আমি অভাবে আছি, কষ্টে আছি, গরিব বলে পাশে এসে থাকবে, যে পাশে থাকে সেই তো কষ্টের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। অনেকটাই কষ্ট আছে ভাই। মূলত আসলে চাচ্ছেন যে আপনি কষ্টে আছেন, কষ্টের সময় যে পাশে দাঁড়াবে এরকম একজনকে? হ্যাঁ, কষ্টের সময় পাশে দাঁড়াবে, হ্যাঁ সুযোগ তো করবে ভাই, এরকমই তো মনে হচ্ছে। এখন আপনার বয়স কত? বয়স 18 বছর। এখন ধরেন বিয়ে শাদী করেন, যদি পড়ালেখা জানেন না, ঘরে না থেকে আমি মনে করি বিয়ে শাদী করে যদি ভালো ছেলে পান, স্বামীর সংসার করা আমার মনে হয় ভালো নাকি? ওইটাই তো ভালো। ভবিষ্যতে আপনাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের কি আপনার মতোই হবে নাকি তাদেরকে পড়ালেখা করাবেন? ভাই, তারা পড়ালেখা করবে কেন ভাই, আমি তো এখন ভাবি যে পড়ালেখা করাটা জরুরি আর কি ছিল, ভালো ছিল। আচ্ছা আচ্ছা। এখন সমর্থন লেগে লেখাপড়া করতে পারি না, এখনো অনেকটাই কষ্ট আছে, মানুষের বাড়ি কাজ করেই খাইতে হবে। আচ্ছা, জীবনে ইচ্ছা ছিল কি? মানে ইচ্ছা তো অনেক কিছু ছিল, এখন থাকলে তো আর কিছু। কি ইচ্ছা বেশি ছিল সবচেয়ে? সব থেকে ইচ্ছা ছিল বেশি মা বাবার কাছে থাকলে অনেকটাই ভালো হইতো, লেখাপড়া করতে পারতাম, বুঝছেন ভাই, এখন মা বাবা তো নাই, নানির কাছে থাকি। আচ্ছা আচ্ছা। সব কিছু মিলে কষ্টের জীবন, এটা থেকে আসলে কি ভালো কোনো কিছু সুখ হবে জীবনে, সেটা কি আশা করেন যে পড়ালেখা জানেন না? সেটা আশা তো করি ভাই, আশা করি, এখন ইনশাআল্লাহ দেখি আল্লাহ কি করে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে, মিরপুরেই থাকেন? হ্যাঁ, মিরপুরে মাসির বাড়ি ভাড়া থাকে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? না, ভুলে দেন তো। একটা নাম্বার মুখস্থ রাখতে হবে না, প্রেম টেম করেন নাকি? প্রেম টেম করেন না, এলাকায় নাম্বার মুখস্থ নাই, এই বছর তো প্রেম টেম অনেক কিছুই থাকার কথা। থাকার কথা হলে কি হবে, কাজ কামে ব্যস্ত থাকি, কাজ করতে করতে দিন যায়। তো জোনাকির মিটি মিটি আলো কেউ স্পর্শ নিতে চায় না? জোনাকির কেউ আসে না এরকম? কেউ আসে নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার্স, আসলে শুনতেই পারলেন এক সুন্দরী মেয়ের মিষ্টি কিছু কথা, তার আসলে কষ্টের জীবন, সুন্দরী হয়েও তার কোনো মূল্য পাচ্ছে না, মানুষের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে। কেউ যদি তার এই কষ্টের কথা শুনে কার যদি জীবনসঙ্গী বানাইতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01821810898। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, কার সাথে আবার প্রেম করে ভেঙে চলে যায় না, খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। মা থাকতে মা নাই, বাবা থাকতে বাবা নাই, নানির কাছে মানুষ হয়েছি, অনেকটাই কষ্ট আছে। কেন, মা বাবা থাকতেও নাই কেন? মা একটা বিয়ে বসে চলে গেছে, বাবা বিয়া করছে একটা সৎ মা। জ্বালা যন্ত্রণা দিত নানিকে এনে রাখছিল ভাই, নানি কাজকাম করে খাওয়াইতো, এখন নানি কাজকাম করতে পারে না, এখন আমি কাজ করে খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা। আমি মানুষের বাসার বাড়ি কাজ করি, মানুষের বাড়ি ভাড়া থাকি। তো যে মানুষ কয় এরা এত সুন্দর মেয়ে হয়ে মানুষের বাসার বাড়িতে কাজ করে, হাত পাটা সুন্দর থাকে কেমনে, এটা কি সত্যি কথা? না ভাই, সুন্দর হলে কি হইব, এখন কাজকাম তো করে খাইতে হইব,
অনেকটাই কষ্ট আছে। পড়ালেখা করবেন, বিয়ে শাদী হবে, স্বামী সংসারে গিবেন, কেন চাকরি বাকরি করবেন সেটা চিন্তা হয় না? কোন চিন্তা হইলেই বা কি হইব ভাই, আমাদের মতো একটা গরিব মেয়ে কোন চিন্তা করলে তো আর ইচ্ছা করলে তো কিছু হয় না। আচ্ছা, পড়ালেখা করছেন? না ভাই, সমর্থন লেগে লেখাপড়া করতে পারিনি। স্কুলে ভর্তি হন নাই নাকি? তাই যে এখন কি বোঝেন যে পড়ালেখা ছাড়া জীবনটা আসলে কত কষ্ট? পড়ালেখা ছাড়া কষ্টই তো, এখন পড়ালেখা ছাড়া অনেকটাই কষ্ট এখন তো ভাবে। আচ্ছা আচ্ছা, চোখ থাকতেও অন্ধ সেটা জানেন? কোনো কিছু পড়তে পারেন, দেখে শুনে বলতে পারেন? এমনি নাম টাম লিখতে পারি ভাই, এমনি পড়তে পারি। ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করতে পারি। কোরআন পড়তে পারেন? না। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। যাই, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়াটা শিখবেন, ইসলামিক যে কায়দা আছে ইয়া আছে এগুলা পড়া শিখবেন, এগুলা জানেন তাই না? তো যাই, ভিডিওর সামনে আসছেন আসলে কি নিজের বিয়ের জন্য নাকি আসলে কোনো সাহায্য সহযোগিতা পাবে? বিয়ে যে করবে সে তো হেল্প সহযোগিতা করবে ভাই, আমি ওভাবে আছি, কষ্ট আছি, গরিব বলে পাশে এসে থাকবে, যে পাশে থাকে সেই তো কষ্টের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, অনেকটাই কষ্ট আছে ভাই। মূলত আসলে চাচ্ছেন যে আপনি কষ্টে আছেন, কষ্টের সময় যে পাশে দাঁড়াবে এরকম একজনকে? হ্যাঁ, কষ্টের সময় পাশে দাঁড়াবে সুযোগটা করবে ভাই, এরকমই তো মনে হচ্ছে। এখন আপনার বয়স কত? বয়স 18 বছর। এখন ধরেন বিয়ে শাদী করেন, যদি পড়ালেখা জানেন না, ঘরে না থেকে আমি মনে করি বিয়ে শাদী করে যদি ভালো ছেলে পান, স্বামীর সংসার করা আমার মনে হয় ভালো নাকি? ওইটাই তো ভালো। ভবিষ্যতে আপনাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের কি আপনার মতোই হবে নাকি তাদেরকে পড়ালেখা করাবেন? ভাই, তারা পড়ালেখা করবে কেন ভাই, আমি তো এখন ভাবি যে পড়ালেখা করাটা জরুরি আর কি ছিল ভালো। আচ্ছা, সমর্থন লেগে লেখাপড়া করতে পারিনি ভাই, এখনো অনেকটাই কষ্ট আছে, মানুষের বাড়ি কাজ করেই খাইতে হয়। আচ্ছা, জীবনে ইচ্ছা ছিল কি? মানে ইচ্ছা তো অনেক কিছু ছিল, এখন থাকলে তো আর কিছু। কি ইচ্ছা বেশি ছিল সবচেয়ে? সব থেকে ইচ্ছা ছিল বেশি মা বাপ কাছে থাকলে অনেকটাই ভালো হইতো, লেখাপড়া করতে পারতাম, বুঝছেন ভাই? এখন মা বাপ তো নাই, নানির কাছে থাকি। আচ্ছা আচ্ছা, সব কিছু মিলে কষ্টের জীবন, এটা থেকে আসলে কি ভালো কোনো কিছু সুখ হবে জীবনে সেটা কি আশা করেন, যে পড়ালেখা জানেন না সেটা? আশা তো করি ভাই, আশা করি, এখন ইনশাআল্লাহ দেখি আল্লাহ করে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে, মিরপুরেই থাকেন? হ্যাঁ, মিরপুরে মাসির বাড়ি ভাড়া থাকি। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? না, ভুলা দেন তো। একটা নাম্বার মুখস্থ রাখতে হবে না? প্রেম টেম করেন নাকি? না ভাই, প্রেম টেম প্রেম টেমও করেন না, এই লাগে নাম্বার মুখস্থ নাই। এই বছর তো প্রেম টেম অনেক কিছুই থাকার কথা। থাকার কথা হলে কি হবে, কাজ কামে ব্যস্ত থাকি, কাজ করতে করতে দিন যায়। তো জোনাকির মিটি মিটি আলো কেউ স্পর্শ নিতে চায় না? জোনাকির কেউ আসে না এরকম? কেউ আসে নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক সুন্দরী মেয়ের মিষ্টি কিছু কথা, তার আসলে কষ্টের জীবন, সুন্দরী হয়েও তার কোনো মূল্য পাচ্ছে না, মানুষের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে। কেউ যদি তার এই কষ্টের কথা শুনে কার যদি জীবন সঙ্গী বানাইতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01821810898। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, কার সাথে আবার প্রেম করে ভেঙে চলে যাবেন না, খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।